ডিজিটাল রেশন কার্ড নিয়ে গন্ডগোলে জেরে প্রাণ গেল এক সিভিক পুলিশ কর্মীর। হাওড়ার উদয়নারায়ণপুরের পেড়ো এলাকাতে জয়ন্ত সাঁতরা নামে এক সিভিক পুলিশ কর্মীকে ছুরি মারে বাপ্পা পণ্ডিত নামে অপর আরেক সিভিক পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় জয়ন্ত সাঁতরার। অভিযুক্ত বাপ্পা পণ্ডিত ঘটনার পর থেকে পলাতক। এদিকে জয়ন্ত মৃত্যুর পর উত্তেজিত জনতা বাপ্পার বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভাশিস মণ্ডল। শুভাশিস, এই বাপ্পার খোঁজ পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। গতকালকে যখন ঘটনাটি ঘটে তাকে ছুরি মারা হয়, তারপরেই এই বাপ্পা পণ্ডিত সে পলাতক এবং তার বাড়ির লোকও পালিয়ে যায় এবং তারপরেই উত্তেজিত জনতা বাড়িটিতে আগুন ধরে যায়। এখনো পুলিশ এসডিপিও সাহেব, উলুবেড়িয়া এসডিপিও সাহেব ওখানে গেছেন এবং তার বিচার কোর্ট নিয়ে গেছেন এবং ওই বাপ্পা পণ্ডিতের খোঁজ চলছে। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ধন্যবাদ শুভাশিস কথা বললাম আমাদের প্রতিনিধি শুভাশিস মণ্ডলের সঙ্গে। এই ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। বাপ্পার বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হলো, এখনো পর্যন্ত বাপ্পার কোনো খোঁজ পুলিশ পায়নি। ঘটনার পর থেকেই সে পলাতক।